আজকে এই স্টেমলে ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো। তো এই ইমেজ ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ, এবং যেটার সাহায্যে আমরা মূলত কোনো ইমেজকে অ্যাড করে থাকি। তো এই ইমেজ ট্যাগের সাথে অবশ্যই কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যেমন একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে SRC, যেটাকে সোর্স বলে। আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন আমরা সাইজ চেঞ্জ করার জন্য, পিকচারের সাইজ চেঞ্জ করার জন্য হাইট উইথ দিতে পারি, তারপরে আরও অনেকগুলো অপশন আছে, বর্ডার আছে, আবার হচ্ছে আমরা চাইলে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে। যাই হোক, আমরা এটা এখন প্র্যাকটিক্যাল পার্টে যেয়ে দেখি। লাস্ট টিউটোরিয়ালে তোমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখেছি, এবং আমি দেখিয়েছি যে কিভাবে বডি ট্যাগের সাথে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে বডির কালার চেঞ্জ করতে হয়। তোমরা যদি এই টিউটোরিয়াল মিস করে থাকো তাহলে আমার আগের টিউটোরিয়াল দেখতে পারো, এবং আমার সব টিউটোরিয়ালগুলো একসাথে দেখতে চাইলে ইউটিউব চ্যানেলে যেতে পারো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ICT হেভেন বাই সাদিক স্যার। যাই হোক, আমরা আজকে বডির কালারটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা আজকে ইমেজ ট্যাগের ব্যবহার দেখব। তো আমরা ইমেজ ট্যাগের ব্যবহার দেখার জন্য আমাদের যেই ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে IMG। ইমেজ ট্যাগের কিওয়ার্ডের নাম কি? IMG। তো এর পর্যায়ে সেভ করে রিফ্রেশ করলে দেখব কোনো চেঞ্জ আসছে না, তার মানে শুধুমাত্র ইমেজ ট্যাগ দিয়ে কি করা যাবে না, পিকচার আনা যাবে না। অবশ্যই অবশ্যই একটা অ্যাট্রিবিউট, ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটাকে SRC বলে, যেটাকে সোর্স বলে। সোর্স এর ভ্যালুটা কি হবে? পিকচারের নেম ডট ডেটা টাইপ, পিকচারের নেম ডট ডেটা টাইপ। যাই হোক, তো দেখো আমাদের আমার কম্পিউটারে দেখি যে কোনো পিকচার আছে কিনা। আমি দেখো ডি ড্রাইভে যদি যাই তাহলে ডি ড্রাইভে দেখা যাবে যে একটা পিকচার কিন্তু আছে, কি নামে? সাদিক নামে। এখানে তার টাইপটা বলা আছে PNG। যাই হোক, যদি কেউ বিশ্বাস না করো প্রপার্টিজে যে দেখে আসতে পারবা। দেখো পিকচারটা .png ফাইল। আচ্ছা, তো আমরা এখন যদি এখানে পিকচারের নেম যেটা দেখলাম যে সাদিক .png দিয়ে দিই, তখন আসলে যা দেখবো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখবো পিকচারটা আসে নাই। পিকচারটা না আসার কারণ হচ্ছে এই যে আমাদের যে ফাইলটা, আমাদের ইমেজ নামে যে একটা HTML ফাইলটা, সেটা ওই PNG টাইপের যে একটা ইমেজ ছিল সেটাকে কিন্তু খুঁজে বের করতে পারে নাই। দুইটা যদি সেম ফোল্ডারে থাকে, আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তার মানে ধরে এনে টেনে ছেড়ে দিই, ধরো এটাকে ধরলাম এখান থেকে, আচ্ছা আমি কাট করে নিই, আমি Ctrl+X দিয়ে হচ্ছে কাট করে এখানে ছেড়ে দিলাম, তো দেখতে পারবো এখন কিন্তু পিকচারটা চলে আসবে। কেন চলে আসছে জানো? পিকচারটা আসার মেন কারণটা হচ্ছে এখন দুইজন কিন্তু সেম ফোল্ডারে আছে। কে কে? ইমেজ নামে আমাদের যে একটা কি আছে, HTML ফাইল আছে, এবং আমাদের যে সাদিক নামে যে পিকচারটা, দুইজন সেম ফোল্ডারে যদি থেকে থাকে তাহলে কিন্তু শুধু পিকচারের নাম আর ডেটা টাইপ দিলে হবে। কিন্তু আমরা যদি এটা না করে, ধরো আমি এই পিকচারটাকে এখান থেকে কাট করে আবার হচ্ছে যেখানে ছিল ডি ড্রাইভে ছিল সেই ডি ড্রাইভে রেখে আসি, তখন আমরা যা দেখতে পারবো, আমরা দেখবো যে পিকচারটা কিন্তু আর আসবে না। ঠিক আছে, পিকচারটা কি হবে না, আর আসবে না। আমরা এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো পিকচারটা কিন্তু চলে গেছে। কথা বুঝতে পেরেছো? তখন পিকচারটা কিন্তু দেখা যাবে না। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটার লোকেশনটা একটু কপি করে নিতে হবে। ঠিক আছে, লোকেশনটা চিনিয়ে দিব আমরা। আমরা তাহলে পিকচারের প্রপার্টিসে গেলাম, দেখো এটা হচ্ছে ডি ড্রাইভ আছে, /, বলতে তার মধ্যে। তো আমরা যে কাজটা করলাম এই যে পিকচারের নামের আগে সেই কাহিনীটা করে ফেললাম, তাহলে দেখো এখন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু তার ফাইলের পাথ চিনিয়ে দিছি যে আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেখানে SRC সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এবং পিকচারের দেখো নেম ডেটা টাইপ সবই আছে, কিন্তু আগে কি আছে, পিকচারের লোকেশন। সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে ঠিকই চলে আসছে, তার মানে দুইটা সেম ফোল্ডারে থাকলে লোকেশনের প্রয়োজন হবে না, বাট সেম ফোল্ডারে না থাকলে কি, তার ডিরেক্টরিটা বলে দিতে হবে যে কোথায় ফাইলটা আছে। হোয়াট এভার, আমরা আর কিছু অ্যাট্রিবিউট দেখি, যেমন একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। কি বললাম নাম? অ্যালাইন। অ্যালাইন অ্যাট্রিবিউটের আসলে ভ্যালু হয় তিনটা, একটা হচ্ছে লেফট, রাইট আর সেন্টার। বাট মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি যদি সেন্টার দাও লাভ হবে না। ঠিক আছে, সেন্টার অ্যাট্রিবিউটটা কোথায় নাই? আমাদের এই ইমেজ ট্যাগের সাথে সেন্টার অ্যাট্রিবিউটটা নাই। আর দুইটা আছে, যেমন লেফট আর রাইট, বাই ডিফল্ট তো লেফট আছে, তুমি লেফট দিলেও লেফটেই থাকবে, আবার লেফট না দিলেও লেফটে থাকবে। বাট তুমি যদি এখানে রাইট করে দাও, রাইট করে দিয়ে সেভ করলে দেখবে রাইটে চলে গেছে। কথা বুঝতে পারছো? আমি টোটাল জিনিসটাকে একটা কন্টেন্ট হিসেবে ব্যবহার করলাম, এবং যে ট্যাগটা ব্যবহার করলাম সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। সেন্টার দিয়ে শুরু করলাম এবং এটার পরে /, সেন্টার দিয়ে শেষ করলাম।
এরপর যে সেভ করে রিফ্রেশ করলে দেখবো পিকচারটা কিন্তু মাঝে চলে আসছে। যেহেতু আরও কিছু অ্যাট্রিবিউট দেখা দিই, যেমন পিকচারের সাইজ তুমি চেঞ্জ করতে পারো তার হাইট দিয়ে, হাইট দিলে তার হাইট চেঞ্জ হবে। ধরো পিকচারটা আমি যদি 300 পিক্সেল দিয়ে দিই হাইট, তখন দেখবো পিকচারটা 300 পিক্সেল হয়ে গেছে। আবার উইথ চেঞ্জ করা যাবে, আমি হচ্ছে এটাও 300 দিয়ে দিলাম, তাহলে দেখবো যে একটা স্কোয়ার টাইপের পিকচার হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে পিকচারটার বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। কোথায় ব্যবহার করবো? একটা জায়গায় ব্যবহার করলেই হয়। ঠিক আছে, আমি এটার পরেই দিয়ে দিই। এখানে কি ব্যবহার করলাম? বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডার, বর্ডার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে পিকজেলে দিতে হয়। আমি যদি 3 পিকজেল দিই, তখন দেখবো যে বর্ডার চারিপাশে কি 3 পিকজেলের বর্ডার চলে আসবে। এখানে মাথায় রাখতে হবে যে বর্ডার কালার অ্যাট্রিবিউট কিন্তু নাই, কোথায় নাই, ইমেজে নাই, আবার টেবিলে থাকবে। যাই হোক, এই পর্যন্ত হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ নিয়ে কথাবার্তা। তো আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালটা আবার করব ইনশাল্লাহ, সবাই দেখবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বাইরে একটু কম কম বের হওয়ার চেষ্টা করবা, পারতপক্ষে যাবা না। আর রিকোয়েস্ট থাকবে যে ভালোভাবে পড়ালেখা করবা। আল্লাহ হাফেজ।